স্বাগতম সবাইকে বাংলাদেশ মিলিটারি ডিফেন্স বিএমডি ইউটিউব চ্যানেলে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে দক্ষিণ কোরিয়া বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের তৈরি K-21-105 লাইট ট্যাঙ্ক অফার করেছে। সেনাবাহিনী যেহেতু 3 রেজিমেন্ট লাইট ট্যাঙ্ক কিনবে, সেহেতু এক রেজিমেন্ট K-21-105 লাইট ট্যাঙ্ক হয়তো আমাদের বহরে দেখা যেতে পারে। K-21-105 হলো বেলজিয়াম ও দক্ষিণ কোরিয়ার যৌথভাবে ডিজাইন করা লাইট ট্যাঙ্ক। দক্ষিণ কোরিয়ার K-21 ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল সেসিসের উপর বসানো বেলজিয়ামের 105mm XC-8 মেশিন গান বসানো হয়েছে, আর এই কম্বিনেশন একে করে তুলেছে বিশ্বের সেরা লাইট ট্যাঙ্কগুলোর মধ্যে একটি। কথা না বাড়িয়ে এক নজরে সাধারণ বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। ভূমিকা মেইন ব্যাটেল ট্যাঙ্ক, অরিজিন দক্ষিণ কোরিয়া, ডিজাইনার দুসান, ওজন 25 টন, দৈর্ঘ্য 7 মিটার, প্রস্থ 3.4 মিটার, উচ্চতা 3 মিটার, ক্রু 3 জন, ইঞ্জিন 750 হর্সপাওয়ারের ডিজেল ইঞ্জিন, রেঞ্জ 450 কিলোমিটার, সর্বোচ্চ গতি ঘন্টায় 70 কিলোমিটার। এতে অস্ত্র হিসেবে রয়েছে একটি 105mm মেইন গান, দুটি 7.62 ও 12.7mm হেভি মেশিন গান, একটি 40mm গ্রেনেড লঞ্চার এবং এটিজিএম লঞ্চার। তো অনেক কথা হলো, আজকের মতো এখানে শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের কোনো ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া ফেসবুক, টুইটার, গুগল প্লাসে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।